আমরা এখন আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে যে সকল ভোট কেন্দ্রে ভোট ভোটগ্রহণ হয়েছে সেই সকল ভোট কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এখানে সারা সবগুলো ভোটকেন্দ্র থেকে ভোট যে ভোট কাস্টিং হয়েছে তার ফলাফল একে একে আসছে এবং সেগুলো নিয়ে মিডিয়া সেন্টারে আসছে সেগুলো থেকে মিডিয়া সেন্টারে আসছে সেখানে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে সেটা জানাচ্ছেন আপনাদের জানিয়ে রাখতে চাই সকাল আটটা থেকে এই উপনির্বাচন মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে আনুষ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে যা শেষ হয়েছে বিকাল চারটায় এখানে লক্ষণীয় এবারের ভোট উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল যে কোনো নির্বাচনের তুলনায় কম নির্বাচন কমিশনার ইসি সচিব সকলেই জানাচ্ছেন যে নির্বাচ এই উপনির্বাচনে যিনি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি হাতে খুব অল্প সময় পাচ্ছেন অর্থাৎ এই নির্বাচনে যে নির্বাচিত প্রতিনিধি হবেন তিনি মাত্র এক বছরের জন্য নির্বাচিত হচ্ছেন সেক্ষেত্রে ভোটারদের আগ্রহ অনেক কম রয়েছে যার কারণেই ভোটার উপস্থিতিও অনেক কম আর তাছাড়া আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টির প্রার্থীর অংশগ্রহণ মেয়র পদে রয়েছে তাছাড়া বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না যার কারণে ভোটারদের আগ্রহ থেকেই কিছুটা কম লক্ষ্য করা গিয়েছিল যার ফল আমরা আজ সকাল আটটা থেকে দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমরা আগারগ্রস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে ছিলাম সেখানে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ তিনি বলেছেন আমরা আশা করছি পঞ্চাশ শতাংশের মতো ভোট এই নির্বাচনে কাস্ট হয়ে থাকতে পারে তবে এটা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয় এটা বাড়বে কি কমবে সেটা জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আমরা এসছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেখানে অস্থায়ী রিটার্নিং কার্য কর্মকর্তার কার্যালয় স্থাপিত রয়েছে সেখান থেকে জানানো হয়েছে আস্তে আস্তে ভোট ভোট ভোটকেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করেছে তবে তিনিও বলছেন যে ভোটারদের উপস্থিতি কম থাকলেও যে ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে যে নতুনভাবে সংযোজিত আঠারো আঠারো মোট ছত্রিশটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল অর্থাৎ কমিশনার যে সকল ওয়ার্ডে কমিশনার নির্বাচন হচ্ছে সেই সকল ওয়ার্ডে কমিশনারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে জাতীয় নির্বাচনের পর অনাস্থার জায়গা থেকে বিএনপি এই নির্বাচনে তাদের প্রার্থিতা দেয়নি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে আতিকুল অর্থাৎ আতিকুল ইসলাম নৌকার প্রার্থী তিনি নির্বাচিত হবেন মেয়র পদে এটা ক্ষমতাসীনরা আগে থেকেই ঠিক করে রেখেছিল যার কারণে ভোটাররা এই ভোটে সেভাবে আগ্রহ প্রকাশ করেনি এবং ভোটদানে আগ্রহ দেখায়নি অন্যদিকে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে বড়দলগুলোর অংশগ্রহণ নাই এ কারণেই ভোটাররা সেভাবে নির্বা ভোট কেন্দ্রে আসেনি প্রাপ্ত খবরের সর্বশেষ অবস্থা অনুযায়ী এখনও ভোট গণনা চলছে এবং প্রতি দশ মিনিট অন্তর অন্তর রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ভোটের ফলাফল জানাচ্ছেন কে হচ্ছেন নগর পিতা আনিসুল হকের পরবর্তী উত্তরস্বরী তা জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আপনারা চোখ রাখুন চ্যানেলাই অনলাইনের অনলাইন পেজে আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি অনলাইন জার্নালিস্ট মাহবুব মোরশেদ আর ক্যামেরায় ছিলেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট ওবায়দুল হক তোহিন